হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ক্লাসেস। আজকে কোনো লার্নিং ভিডিও নয়, কুকিং ভিডিও। পুজোর টাইম, বাড়িতে সবার ছুটি, তো এই টাইমে টেস্টি টেস্টি স্ন্যাক্স তো করা যেতেই পারে। সবসময় তো আর হোটেল রেস্টুরেন্টে যাওয়া সম্ভব নয়, তো বাড়িতে চটজলদি কীভাবে জাস্ট মার হেল্প নেবে, নিয়ে কীভাবে তোমরা করবে দেখো। আমি খুব সামান্য জিনিস নিয়েছি এখানে, সামান্য জিনিসটা সুন্দর একটা চটজলদি নাস্তা হয়ে যাবে তোমাদের। নাস্তা, টিফিন, যা খুশি বলো, অ্যাজ এ ব্রেকফাস্ট হিসেবে ওটা খেতে পারবে। তুমি এখানে কী কী জিনিস নিয়েছি দেখতে পাচ্ছ? ফার্স্ট তো এই যে এখানে হোয়াইট কালারের যেটা দেখতে পাচ্ছ, এই হোয়াইট কালারের এটা হচ্ছে ময়দা। তো এখানে তোমরা যতগুলো করবে সেই পরিমাণ অনুযায়ী ময়দা নেবে। আমি এখানে মোটামুটি এক কাপ মতো, ছোটো সাইজের এক কাপ মতো আমি ময়দা নিয়েছি। একটা পেঁয়াজ জাস্ট যতটা পারো চপিং করে নেবে, ছোটো ছোটো কুচি করে নেবে তোমাদের ইচ্ছা মতো, বা কারো বড়ো কারোর হেল্প নেবে যাতে এটা চপিং করতে সুবিধা হয়। একটা ডিম, আর তোমাদের যেরকম যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা নেবে। আর এর সাথে যে জিনিসগুলো নিতে হবে সেটা হচ্ছে একটু লবণ, একটু হলুদ, এগুলো নিতে হবে। তো দেখে নাও আর কী কী লাগছে এটা করতে। এবার আমি কী করবো, এই সব জিনিসগুলোকে একটা এরম সাইজের একটা বোল নেবে। তো একটা বোলের মধ্যে এই সবগুলোকে মিক্সিং করে নেবে। দেখো এখানে আমি মিক্সার এইভাবে এরকম এই জিনিসগুলো ইউজ করতে পারো, আদারওয়াইজ তোমাদের যে কাটা চামচগুলো থাকে, মানে বাড়িতে যেগুলো দিয়ে চাউমিন খাও, নুডলস খাও, সেইগুলো ইউজ করতে পারো। তো সেই এইগুলো সবগুলো আমি এখন মিক্স করছি। তো দেখে নাও কীভাবে করবে জিনিসটা। তো আমি এবার কী করছি, ফার্স্টে যে কোয়ান্টিটিতে আমি বললাম ময়দাটা নিয়ে নিচ্ছি। এখানে যদি হেলদি জিনিস করতে চাও আটা ইউজ করতে পারো, বাট আটা ইউজ করলে জিনিসটা অতটা ভালো হবে না, আটা ময়দা মিক্স আপ করে ইউজ করতে পারো। এবার দেখো এই যে পেঁয়াজ কুচিটা রয়েছে, পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিলাম। এটা তোমরা বাড়ির লোকের হেল্প নিয়ে করো, বিকজ তোমরা অনেকটাই ছোটো। আর এই যে লঙ্কাগুলো রয়েছে, এই লঙ্কাগুলো অনেকের কাটতে গেলে কী হয়ে যায়, ঝাল লাগে। তো সেই জন্য আমি এটা করতে গিয়ে সিজার ইউজ করছি। দেখ আমার সব লঙ্কা লাগবে না, আমি একটা রেড অ্যান্ড একটা গ্রিন চিলি ইউজ করছি। তো আমি এরকমভাবে কাট করছি, তোমরা ছোটোরাও এটা ইজিলি করতে পারবে। জাস্ট এইভাবে কাট করে নিলাম আমি, যতটা পারো ছোটো ছোটো টুকরোতে স্লাইস করে নেবে। দেখো এরকম করলে কিন্তু তোমাদের হাতে ঝালও লাগবে না। তো এটা আমি করে নিলাম। এবার আমি কী করবো, ডিমটা ফাটিয়ে নেবো এর মধ্যে। তো আমি এখানে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। ওকে, পুরোটা দিয়ে দেবো, পুরো ডিমটা আমি দিয়ে দিলাম। এবার আমি যেরকম বলেছিলাম এর সাথে আমি কী কী অ্যাড করবো, আমি এর সাথে অ্যাড করব হলুদ। তো আমি এখানে সামান্য পরিমাণ হলুদ অ্যাড করছি, এটা কীভাবে কালার দেবে জিনিসটা, একটা সুন্দর একটা কালার আসবে, ইয়েলো টাইপসের কালার আসবে। তো এটা কী নাম বলেছি, ঝালঝাল প্যানকেক। তো খুব ইজিভাবে হয়ে যাবে। দেখো এই যে আমি টেস্ট অনুযায়ী এখানে আমি এখানে সল্ট অ্যাড করলাম, লবণ অ্যাড করে দিলাম। এইবার এই যে ব্লেন্ডারটা আমি দেখালাম, এই ব্লেন্ডারটা দিয়ে ইউজ করতে পারো, আদারওয়াইজ কী করতে পারো তোমরা চামচ দিয়েও ব্যবহার করতে পারো। তো আমি পুরো জিনিসটাকে মিক্স আপ করে তোমাদের দেখাচ্ছি। এবার দেখো আমি এরকম টাইপের একটা প্যান নিয়েছি, ফ্রাই প্যান, আশা করছি সবার বাড়িতেই রয়েছে। যদি ফ্রাই প্যান না থাকে কড়াইতেও করতে পারো, বা তোমাদের যে রুটি যেখানে করা হয় আর কি সেই তাওয়াতেও করতে পারো। আর আমি এখানে ব্যাটারটাকে গুলিয়ে নিয়েছি, দেখো ব্যাটারটাকে আমি পুরো মিক্স আপ করে নিয়েছি। ব্যাটারটা মিক্স আপ করার পরে দেখো কীরকম টাইপের দেখতে লাগছে, কতটা কনসিস্টেন্সি হয়েছে দেখাই তোমাদের। আমার সাথে হেল্প করছে একটা খুদে তোমাদের মতো একজন বন্ধু রয়েছে, তোমাদের ফেস পরে রিভিল করব। তো এই যে এটা করলাম আমি, এবার আমি কি করব, আমি অয়েল ইউজ করব, ঠিক আছে? তেল ইউজ করছি আমি এখানে, সাদা তেল ইউজ করছি। সাদা তেল দিয়ে করলে কি হবে, খুব ভালো হবে তাড়াতাড়ি। তো আমি এখানটায় দেখাই তোমাদের, প্যানটা অলরেডি গরম হয়ে গেছে। প্যানটা তোমরা হয়তো বুঝতে পারছো না, তো প্যানটাতে আমি কোন পরিমাণ, মানে জাস্ট সামান্য তেল দেবো, একটুখানি তেল দেবো আমি, তেল দিয়ে জিনিসটাকে স্প্রেড করে নেব। দেখো খুব সামান্য, কিন্তু 1 টেবিল স্পুন অয়েল দিলাম। দিয়ে এবার এটাকে আমি কী করবো, এরকমভাবে স্প্রেড করে নেব চারিদিকে জিনিসটাকে যতটা সম্ভব, কারণ আমি প্যানকেকটা বেশি বড় করছি না, যেহেতু বলছি টিফিনের জন্য খুব একটা বড় করব না। এবার আমি কী করব, এই জিনিসটাকে, এই যে
যেটা ব্যাটারটা যেটা করেছি আমি সেই ব্যাটারটাকে এটা কিন্তু লো ফ্লেমে করলে ভালো হবে এরকম দেব দিয়ে অল্প করে করে দেবে দিয়ে জিনিসটাকে আমি কিন্তু হিট কিন্তু লো ফ্লেম করে নিয়েছি ঠিক আছে এইবার যেটুকু স্প্রেড হলো হলো এবার বাকিটা কি করবে কোনো একটা এরকম টাইপের একটা খুন্তি নিয়ে নেবে বা একটা চামচ নিয়ে নেবে নিয়ে জিনিসটাকে স্প্রেড করে দাও ঠিক আছে মানে গোল করতে পারো বা অন্য শেপ যদি করতে চাও সেরকম শেপ করতে পারো ঠিক আছে এরকম গেল ঠিক আছে এইবার এটা কি করছি দেখাচ্ছি তোমাদের একটু ডিজাইনিং টাইপের করছি আমরা মানে আমি একটু করার চেষ্টা করছি ডিজাইনিং টাইপের একটু চৌকোষে বানার চেষ্টা করছি মানে গোল তো সবাই করে মোটামুটি একটু চৌকোষে বানার চেষ্টা করছি তোমরা যদি শেপ আনতে না পারো কোনো অসুবিধা নেই এরকমভাবে করতে থাকো এক হাতে আমার ক্যামেরা রয়েছে এক হাতে জিনিসটা করছি তো সেই জন্য এবার একটুখানি ওয়েট করবে জিনিসটাকে একটু হিটটাকে বাড়াবে মানে জাস্ট 5 মিনিট লাগবে জিনিসটা করতে দেখবে এইভাবে দেখো ইজিলি উঠে আসবে জিনিসটা ঠিক আছে আস্তে আস্তে এখানে চারিদিক দিয়ে করতে থাকবে দেখবে ইজিলি উঠে আসলো দেন একটু টার্ন করে দাও টার্ন করে দেওয়ার পরে খুব ভালো করে ফ্রাই করতে হবে এবার কিন্তু ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি খুব ভালো করে ফ্রাই করছি জিনিসটাকে ফ্রাই করে এবার জাস্ট প্লেটে সার্ভ করব অ্যান্ড বাড়িতে যদি সস থাকে তাহলে একটু সস অ্যারেঞ্জ করে নেবে সসের সাথে এটা দারুণ যায় তো সেটা জাস্ট টিফিন আমাদের হয়ে যাবে তো আমি প্লেটে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি তো দেখো আমি সার্ভ করে দিয়েছি তো তোমাদের ইচ্ছা মতো তোমরা শেপ নিয়ে আসবে দেখো এটাকে সসের সাথে সার্ভ করবে ভীষণ টেস্টি লাগবে দেখতে পাচ্ছ আমি রেড কালার আর গ্রিন কালারের যে চিলিগুলো দিয়েছিলাম লঙ্কাগুলো দিয়েছিলাম একটা কালারফুল হয়েছে ইয়েলো কালার হয়েছে হলুদটা দেওয়ার জন্য তো হোপফুলি এটা তোমাদের ভালো লাগবে তো প্লিজ ট্রাই করো এবং ট্রাই করে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যে তোমাদের এটা খেতে কেমন লাগলো